সরকার ডক্টর ইউনূসের সাথে যাই করুক, ডক্টর ইউনূসকে যতই হয়রানি করুক, ডক্টর ইউনূসকে কারাগারে পাঠানোর পরিকল্পনা হয়তো বা আছে, ডক্টর ইউনূস নিজেই সে আশঙ্কা করছেন। ডক্টর ইউনূস এই মুহূর্তে মজলুম, তার জীবনের সবচেয়ে ক্রিটিক্যাল সময় তিনি পার করছেন, তিনি নিজে এটা বলছেন। যদিও তিনি অনর, তিনি দেশ ছেড়ে যাচ্ছেন না, তিনি চাইলে দেশ ছেড়ে যেতে পারতেন, সরকারের সাথে আপোষ করে বহাল তবিয়তে থাকতে পারতেন, তিনি অনেক সম্মানিত হতেন সরকারের কাছ থেকেও, কিন্তু তিনি সেই পথে যাচ্ছেন না, তিনি ন্যায়ের পথে অনর আছেন। এই জন্যে তিনি জুলুমের সম্ভাবনাকে বেছে নিয়েছেন, জুলুমের শিকার হওয়ার, তারপরও পিছু হচ্ছেন না। তো সরকার ডক্টর ইউনূসের সাথে যাই করুক, যতই হয়রানি করুক, ডক্টর ইউনূসের জন্য সুখবরও আছে। সেরকমই একটা সুখবর আজকে দর্শক আপনাদের সামনে তুলে ধরব। ডক্টর ইউনূসের জন্য সবচেয়ে বড় সুখবর হচ্ছে জনগণ তার পাশে। ডক্টর ইউনূসের উপর জুলুম করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে, সরকার অন্যায় করছে, এটা এদেশের আপামর জনসাধারণ মনে করে। বাংলাদেশের আওয়ামী লীগ বাদে বা আওয়ামী লীগের কিছু দালাল বাদে সমস্ত রাজনৈতিক দলগুলো ডক্টর ইউনূসের পাশে আছে, তার পক্ষে আছে। এটা হচ্ছে তার জন্য সবচেয়ে বড় পাওনা। জনগণের ভালোবাসা তার সাথে আছে, জনগণের দোয়া আছে তার সাথে। এবং আরও বড় সুখবর হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায় ডক্টর ইউনূসের পক্ষে আছে। জাতিসংঘের সাবেক মহাসচিব থেকে শুরু করে শত শত নোবেল লরেট এবং পৃথিবীর বিভিন্ন প্রভাবশালী দেশের সাবেক প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ইনক্লুডিং বারাক ওবামা, এরা ডক্টর ইউনূসের পাশে আছেন। জাতিসংঘ ডক্টর ইউনূসের উপর যে জুলুম করা হচ্ছে এগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, তারা জানিয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্র পর্যবেক্ষণ করছে, মানবাধিকার সংস্থাগুলো তারা ডক্টর ইউনূসের সাথে যা ঘটছে পুঙ্খানুপুঙ্খানুরূপে এগুলো স্ক্রুটিনাইজ করছে। অতএব ডক্টর ইউনূসের এই বিষয় সবার নজরে আছে। সরকার যাই করুক, সহজেই যে সরকার পার পাবে, করে ফেলবে, এত সহজ নয়। বিশেষ করে যুক্তরাষ্ট্র ডক্টর ইউনূসের পাশে আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ সুখবর। কারণ দেখেন, এটা বোঝার জন্য একটু অন্য কথা বলি। এই যে বিএনপি জামাত যতটুকু মিছিল বা সভা সমাবেশ করতে পেরেছে, বিএনপি বড় বড় সমাবেশ করতে পেরেছে 2023 সালে 2022 সালেও করেছে। জামাত ইসলামী 2023 সালে দুইটা সমাবেশ করেছে, একটা সমাবেশ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আর একটা আরামবাগে মহাসমাবেশ। এগুলো সব যুক্তরাষ্ট্রের তৎপরতার ফল। যুক্তরাষ্ট্র যদি সরকারকে চাপ না দিত, তাহলে সরকার এর চাইতেও বেশি নির্যাতন করত বিএনপি জামাতের প্রতি, আমি এটা অ্যাটলিস্ট মনে করি। এখন দেখেন, এই সরকার কিন্তু অনেক বড় বড় অসম্ভবকে সম্ভব করতে পারে এবং করেছে। যেমন জামাত নেতাদের ফাঁসি দিবে, এটা জামাতের লোকজন একসময় বিশ্বাস করত না যে এটা পারবে না, অসম্ভব, অমুকে আছে তমুকে আছে, কিন্তু সরকার কিন্তু করেছে শেষ পর্যন্ত। তো অনেক ক্ষেত্রেই সরকারকে যুক্তরাষ্ট্র বা পশ্চিমারা অনেক কিছু থেকে ঠেকাতে পারে, আবার অনেক ক্ষেত্রে পারে না। দেখেন, ডক্টর ইউনূসের প্রতি সরকারের যে ক্ষোভ, প্রতিশোধ স্পৃহা আওয়ামী লীগের, কী প্রতিশোধ স্পৃহা বলা হয়ে থাকে, আওয়ামী লীগের বিশ্বাস যে ডক্টর ইউনূস -2 ফর্মুলার পক্ষে ছিলেন 111-এর সময় এবং তিনি রাজনৈতিক দল করতে চাচ্ছিলেন, তো এতে সরকার চরমভাবে ক্ষুব্ধ ডক্টর ইউনূসের প্রতি, এবং হিলারি ক্লিনটনের কাছে লবিং করে বা বলে পদ্মা সেতুর লোন বিশ্বব্যাংক থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল। এই জন্য ডক্টর ইউনূসকে কোনো তথ্য প্রমাণ নেই দায়ী করেন আওয়ামী লীগ, এই জন্য মারাত্মকভাবে ক্ষুব্ধ। কত কিছুই না তাকে বলেন, টুস করে ফেলে দেওয়া উচিত পদ্মা সেতু থেকে, এই বলে সেই বলে সুদখোর, অনেক কিছুই কিন্তু বলে, রক্ত শোষা কী না বলেছে ডক্টর ইউনূসকে, এর মানে মারাত্মকভাবে ক্ষুব্ধ। তো ডক্টর ইউনূসের প্রতি যে পরিমাণ ক্ষোভ সরকারের, মারাত্মক ক্ষোভ, তো এই ক্ষোভে আমি তো মনে করি যুক্তরাষ্ট্র পশ্চিমারা যদি ডক্টর ইউনূসের পাশে না থাকত, তাহলে তাকে এতদিনের জেলের মধ্যে ভরে মারাত্মক পরিণতি করত, তার ব্যবসা বাণিজ্য যতটুকু চলছে সব একেবারে ধ্বংস করে দিত। কিন্তু ডক্টর ইউনূসের পাশে যুক্তরাষ্ট্র আছে। যেমন আপনার কল্পনা খাতুনের, কল্পনা আক্তারের কথা শুনেছেন না, যে যুক্তরাষ্ট্র অ্যাম্বাসি কল্পনার পাশে ছিল বলে কল্পনা বেঁচে গিয়েছে, নাহলে তিনি বাঁচতে পারতেন না। আমি সেরকমই বলবো, যুক্তরাষ্ট্র পশ্চিমারা ডক্টর ইউনূসের পাশে আছে বলেই এখনও তিনি, তাকে কারাগারে যেতে হয়নি। তো এটা হচ্ছে তাৎপর্য যুক্তরাষ্ট্র পাশে থাকার। সর্বশেষ যে ঘটনা, এটাকেও সেই সুখবরের অংশ মনে করি, যে সরকার যাই করুক, বিশ্ববাসী ডক্টর ইউনূসের পাশে আছে। কারাগারে যাওয়া লাগলেও ডক্টর ইউনূসের আত্মতৃপ্তি, সারা পৃথিবী তার পাশে আছে।
পিটার হাসের নৈশভোজে সম্ভাব্য সহযোগিতা নিয়ে ডক্টর ইউনূসের সঙ্গে অপরচুনিটি ইন্টারন্যাশনাল আলোচনা। এর মানে পিটার হাস নৈশভোজ করে এটা তো সরকারকে একটা বার্তা দিয়েছেন যে না, যুক্তরাষ্ট্র আছে ডক্টর ইউনূসের পক্ষে, ডক্টর ইউনূসের মনোবল ধরে রাখার জন্যও এই নৈশভোজ ভূমিকা পালন করবে, ডক্টর ইউনূসের ব্যবসা বাণিজ্যে বিভিন্ন কার্যক্রম চলবে, তার পাশে অনেকে আছে। এই নৈশভোজ থেকে সেই বার্তা কিন্তু যায়, এটাকেই গুরুত্বপূর্ণ বলছি। শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস গত সোমবার মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের আয়োজিত নৈশভোজে যোগ দেন। সেখানে ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক সংস্থা অপরচুনিটি ইন্টারন্যাশনালের কর্মকর্তা। সাক্ষাতে গ্রামীণ ও অপরচুনিটি ইন্টারন্যাশনালের মধ্যে সম্ভাব্য সহযোগিতা বিষয়ে আলোচনা হয়। এর মানে স্টেট অ্যাক্টর, নন স্টেট অ্যাক্টর সবাই ডক্টর ইউনূসের সাথে আছেন। অপরচুনিটি ইন্টারন্যাশনাল বিশ্বব্যাপী ক্ষুদ্র ঋণ কর্মসূচির প্রচার ও বাস্তবায়ন করে থাকে। নৈশভোজে অপরচুনিটি ইন্টারন্যাশনাল প্রধান প্রযুক্তি কর্মকর্তা গ্রেগ নেলসন সাক্ষাৎ করেন ডক্টর ইউনূসের সঙ্গে। তাদের সাক্ষাতের জন্য নৈশভোজের আয়োজন করেন পিটার হাস। দেখেন, ডক্টর ইউনূস যদি কারাগারেও যান, তারপর ডক্টর ইউনূসের চিন্তা, দর্শন, সোশ্যাল বিজনেস পৃথিবীতে চলছে, এটাই তার জন্য একটা বড় অর্জন, এটাই সুখবর। ইউনূস সেন্টার গত মঙ্গলবার জানিয়েছে, সাক্ষাৎকালে তার গ্রামীণ অপরচুনিটি ন্যাশনালের স্বাস্থ্য কর্মসূচি এবং দুই প্রতিষ্ঠানের মধ্যে সম্ভাব্য সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। এ সময় গ্রামীণ শিক্ষার নির্বাহী ভাইস চেয়ারম্যান নূরজাহান বেগম উপস্থিত ছিলেন। এর মানে সরকার ডক্টর ইউনূস থেকে বিশ্ববাসীকে দূরে রাখতে চায়, কিন্তু বিশ্ববাসী ডক্টর ইউনূসের কাছেই আসছে। যাই হোক দর্শক, এগুলো ডক্টর ইউনূসের জন্য ইতিবাচক, তাৎপর্যপূর্ণ।